সুপ্রিয় দর্শক, আজ আমরা বাংলা সাহিত্যের এমন একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আলোচনা করব যার নাটক থেকে অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষ আন্দোলন পর্যন্ত করেছিল। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি আমরা তিনটি ভাগে সাজিয়েছি। প্রথম ভাগে আলোচনা করব দীনবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, দ্বিতীয় ভাগে আলোচনা করব তার সাহিত্যকর্ম, এবং তৃতীয় ভাগে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। প্রথমেই দীনবন্ধু মিত্রের সংক্ষিপ্ত জীবনী। বাংলা সাহিত্যের বিশিষ্ট নাট্যকার ও ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। তিনি ছিলেন বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক। দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল মধুসূদন প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাটক রচনায় বেশি মনোনিবেশ করেন, আর এ ধারায় তিনি হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারের আদর্শ। দীনবন্ধু মিত্র পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবেরিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃদত্ত নাম গন্ধর্ব নারায়ণ। গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন শেষে পিতার প্রচেষ্টায় স্থানীয় জমিদারের শিরস্থায় তিনি চাকরি নেন, কিন্তু তার মধ্যে উচ্চ শিক্ষা লাভের তীব্র বাসনা। তাই 5 বছর চাকরি করার পর পিতার অমতেই গোপনে তিনি চলে যান কলকাতা। সেখানে পিতৃব্য নীলমণি মিত্রের আশ্রয়ে শুরু হয় তার উচ্চশিক্ষা লাভের প্রাণান্ত প্রচেষ্টা। এ সময়ে দীনবন্ধু নাম গ্রহণ করে জেমস লংয়ের অবৈতনিক বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেন। 1850 খ্রিস্টাব্দে স্কুলের শেষ পরীক্ষা উত্তীর্ণ হয়ে হিন্দু বর্তমান কলকাতা প্রেসিডেন্সি কলেজে উচ্চতর শিক্ষা লাভ করেন। দীনবন্ধু মিত্রের কর্মজীবন। দীনবন্ধু মিত্র 1855 সালে পাটনায় পোস্টমাস্টার জেনারেলে নিযুক্ত হন। 1871 সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। কিন্তু কোনো এক কারণে ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল শখের অপ্রীতিভাজন হওয়ায় সহকারী পোস্টমাস্টার জেনারেলের পদ থেকে তাকে অপসারণ করা হয়। পরে 1872 সালে তিনি ইন্ডিয়ান রেলওয়ের ইন্সপেক্টর পদ লাভ করেন। দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম। দীনবন্ধু মিত্র কলেজে পড়ার সময় ঈশ্বরচন্দ্র গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। নীলদর্পণ। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ, যা বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক। বঙ্কিমচন্দ্র নীলদর্পণকে আঙ্কল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেন। নাটকটি রচনাকাল থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার পথিকৃত হয়ে আসে। 1860 সালে কস্যচিৎ পথিকস্য নামে নাটকটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রথম প্রকাশিত হয় এবং ঢাকাতেই প্রথম মঞ্চস্থ হয়। নীলদর্পণ নাটকের অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন। এটি বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক। এই অনুবাদ নীলদর্পণ আর দ্য ইন্ডিগো প্ল্যানিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। অনুবাদটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লংয়ের জরিমানা ও কারাদণ্ড হয়। জরিমানার টাকা আদালতেই দিয়ে দেন কালীপ্রসন্ন সিংহ। নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, ফলে সরকার আইন করে নীলকরদের বর্বরতা বন্ধের ব্যবস্থা করে। নীলদর্পণ নাটক এর বিষয়বস্তু ও চরিত্র। নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হল নীল চাষিদের প্রতি নীলকর ইংরেজদের অকথ্য অত্যাচারের কাহিনী। কিভাবে কৃষক গোলোক মাধবের পরিবার নীলকরদের অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমুনির মৃত্যু হলো, তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে। তোরাপ চরিত্র এই নাটকের অত্যন্ত শক্তিশালী এক চরিত্র। এই নাটকের অন্যতম বৈশিষ্ট্য আঞ্চলিক ভাষায় সাবলীল প্রয়োগ। দীনবন্ধু মিত্রের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ সুরধ্বনি কাব্য দ্বাদশ কবিতা, এটি প্রকাশিত হয় 1872 সালে। তার লেখা নাটক নীলদর্পণ প্রকাশিত হয় 1860 সালে, লীলাবতী প্রকাশিত হয় 1867 সালে, নবীন তপস্বিনী প্রকাশিত হয় 1866 সালে,
কমলে কামিনী প্রকাশিত হয় 1873 সালে। তার লেখা প্রহসন, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো। সধবার একাদশী এটি প্রকাশিত হয় 1866 সালে, বিয়ে পাগলা বুড়ো এটি প্রকাশিত হয় 1866 সালে, জামাই বাড়ি প্রকাশিত হয় 1873 সালে। এবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন ও তার উত্তর বলি। নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি? উত্তর নীলকরদের অত্যাচার। দীনবন্ধু মিত্রর প্রহসন কোনটি? উত্তর বিয়ে পাগলা বুড়ো। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়? উত্তর নীলদর্পণ। নীলদর্পণ নাটকটি কার লেখা? উত্তর দীনবন্ধু মিত্রের। নীলদর্পণ নাটকটি কোথা হতে প্রথম প্রকাশিত হয়? উত্তর ঢাকা থেকে। আঙ্কল টমস ক্যাবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? উত্তর নীলদর্পণ নাটককে। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? উত্তর দীনবন্ধু মিত্র। নীলদর্পণ কোন ধরনের রচনা? উত্তর নাটক। নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয় কোথায়? উত্তর ঢাকায়। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? উত্তর নীলদর্পণ। বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল? উত্তর ইন্ডিগো প্ল্যানিং মিরর। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? উত্তর নাটক দীনবন্ধু মিত্র। সামাজিক নাটক কোনটি? উত্তর সধবার একাদশী। নীলদর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর ঢাকা থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।